মোস্তাফিজের মুখে হতাশাটা স্পষ্ট। যিনি সাধারণত সাফল্যের হাসি হাসতেই অভ্যস্ত, তার মুখে এমন হতাশা বলে দিচ্ছে বাংলাদেশের গল্পটাই। গল টেস্টের প্রথম দিনটা এমন হতাশা কেটেছে মুশফিকদের। 4 উইকেটে 321 রান তুলে দেন শেষ করেছে শ্রীলঙ্কা। শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে 15 রান উঠতেই উপুল থারাঙ্গাকে বোল্ড করে দেন শুভাশিস রায়। শুভাশিসের পরে নো বলে ওই অ্যান্টি ক্লাইম্যাক্স না হলে শ্রীলঙ্কার 2 উইকেট নেই হয়ে যেত মুহূর্তেই। আর তাতে দিনভর মেন্ডিসের যন্ত্রণা অন্তত সহ্য করতে হতো না বাংলাদেশকে। শুভাশিসের বলটা মেন্ডিসের ব্যাট চুয়ে চলে যায় উইকেট কিপারের লিটন দাসের গ্লাভসে, কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বোলিং এর সময় পা দাগের বাইরে পড়েছে শুভাশিসের, নো বল। 0 রানে আউট হওয়া থেকে বেঁচে যাওয়া মেন্ডিসি এখন বাংলাদেশের মাথা ব্যথার কারণ। অপরাজিত 166, গুণরত্নের সঙ্গে চতুর্থ উইকেটে করেছেন 196 রানের জুটি। আর তাতেই গোল টেস্টের প্রথম দিনটা নিজেদের কাছে রয়েছে শ্রীলঙ্কার। 43 ওভার স্থায়ী এই জুটি ভেঙেছে তাসকিনের বলে গুণরত্নের প্লেট অন হলে। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে 15 রান দূরে থেকে আউট হয়েছেন গুণরত্নে। 4 উইকেটে 3টি পেসারদের, সকালে অবশ্য পেসাররা ভালোই দাপট দেখিয়েছিলেন। 40 ওভারে 3 উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। তখন পর্যন্ত ম্যাচের লাগাম ভালোভাবেই ছিল বাংলাদেশের হাতে। সকালে থারাঙ্গাকে হারিয়ে কিছুটা চাপেই পড়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট করুণাত্নে মেন্ডিসের 45 রানের জুটি এগিয়ে দেয় শ্রীলঙ্কাকে। লাঞ্চের খানিক আগে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের সহায়তায় প্রায় 2 বছর পর টেস্টে ফিরে উইকেট পেয়েছেন তার বন্ধু মোস্তাফিজ। বাহাতি প্রেসারের কাটারে চান্ডিমাল গালিতে মিরাজের দারুণ এক ক্যাচ হওয়ার আগেই ত্যাগ করেছেন 5 রান। এরপরই লাগাম খসে যেতে থাকে। চতুর্থ উইকেটের জুটিটাই সেই লাগাম পরে শ্রীলঙ্কার মুঠোয় তুলে দেয়। 5ম উইকেটে 6-এর ওপর 33 রান তোলা জুটিটাও ইঙ্গিত দিচ্ছে ভোগানোর।